বন্ধুরা, প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব অনুসর্গ সম্বন্ধে। অনুসর্গ কি? অনুসর্গ কাকে বলে? অনুসর্গ কি কাজ করে? অনুসর্গের বৈশিষ্ট্যগুলি কি কি? অনুসর্গের প্রয়োজনীয়তা, অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কোথায়? অনুসর্গের প্রকারভেদ এবং অনুসর্গ ও উপসর্গের মধ্যে পার্থক্য কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর যারা চ্যানেলটিতে প্রথম এসেছো, তারা আমাদের পাশে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, অনুসর্গ কি জানার আগে আমরা শব্দ, পদ ও বিভক্তি নিয়ে একটু আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি যে এক বা একাধিক ধ্বনি পরস্পর যুক্ত হয়ে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে বলে শব্দ, যেমন জল, আকাশ, মাটি, রাম ইত্যাদি। আবার শব্দের সঙ্গে যখন বিভক্তি ও নির্দেশক যুক্ত হয় তখন তাকে বলা হয় পদ, যেমন রাম, এটি একটি শব্দ। রামের সঙ্গে কে বিভক্তি যুক্ত হলে দাঁড়ায় রামকে, রামকে হলো একটি পদ। যেমন দেখো, রাম, রামের সঙ্গে যদি এর বিভক্তি যুক্ত হয় তাহলে দাঁড়ায় রামের, রামের হলো একটি পদ। যেমন মাটি, একটি শব্দ, মাটির সঙ্গে তে বিভক্তি যুক্ত করলে দাঁড়ায় মাটিতে, হয়ে গেল একটি পদ। বই, বইয়ের সঙ্গে খানা নির্দেশকটি যুক্ত করলে দাঁড়ায় কি? বইখানা। বই, বইয়ের সঙ্গে তি নির্দেশকটি যুক্ত করলে দাঁড়াচ্ছে বইটি। এই যে কে, এর, তে, খানা, তি, এগুলি হচ্ছে বিভক্তি ও নির্দেশক। অর্থাৎ শব্দের সঙ্গে বিভক্তি অথবা নির্দেশক যুক্ত হলেই সেটা হয়ে যায় পদ। তাহলে বিভক্তি কি তোমরা নিশ্চয়ই জানো? বিভক্তি হলো যে বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে পদ গঠন করে ও কারক সম্পর্ক স্থাপন করে, তাকে বিভক্তি বলে। আমরা জানি যে এ, কে, তে, র, এর, রে, এগুলি হলো বিভক্তির উদাহরণ। তাহলে বিভক্তির কাজ কি? বিভক্তির কাজ হলো শব্দকে পদে পরিণত করা এবং কারক সম্পর্ক গড়ে তোলা। একটি উদাহরণের সাহায্যে বিভক্তি বুঝে নাও। যেমন রাম শ্যামকে বকা দিল, এখানে শ্যাম, এটি একটি শব্দ। শ্যাম এর সঙ্গে যখন কে বিভক্তি যুক্ত হয়ে যায় তখন কি হলো? বাক্যটিতে কারক সম্পর্ক স্থাপন হলো। অর্থাৎ শ্যাম এই বিশিষ্য পদটির সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে বাক্যের অন্যান্য পদগুলির সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করলো। পরের উদাহরণটিতে দেখে নাও, রাম কর্তৃক শ্যাম বকা খাইল, এই বাক্যটিতে রাম, এই বিশিষ্য পদটির পরে কর্তৃক, এই অব্যয়টি স্বাধীনভাবে বসে বিভক্তির মতো কাজ করলো এবং বাক্যের অন্যান্য পদগুলির সঙ্গে সম্পর্ক তৈরি করলো বা কারক সম্বন্ধ নির্ধারণ করলো। তাহলে আমরা এই দুটো বাক্যের মধ্যে কি দেখতে পারলাম? প্রথম বাক্যে দেখলাম শ্যাম বিশিষ্য পদটির সঙ্গে কে বিভক্তি যুক্ত হয়ে অন্যান্য পদগুলির সঙ্গে কারক সম্পর্ক স্থাপন করেছে। তেমনি পরের উদাহরণটিতে আমরা কি দেখলাম? রাম বিশিষ্য পদটির পরে কর্তৃক অব্যয়টি পৃথকভাবে বসে বিভক্তির মতোই কাজ করলো এবং বাক্যের পরবর্তী পদগুলির সঙ্গে কারক সম্পর্ক স্থাপন করলো। তাহলে এই কর্তৃক পদটি হলো অব্যয় জাতীয় পদ বা অনুসর্গ। কর্তৃক এই পদটিকে অব্যয় জাতীয় পদ কেন বলা হলো? কারণ এর নিজস্ব অর্থ রয়েছে। তাহলে এবার আমরা জানবো অনুসর্গ কাকে বলে। অনুসর্গ এক প্রকার অব্যয়। অনু অর্থ পশ্চাৎ বা পরে, স্বর্গ অর্থাৎ অবস্থান। অনুসর্গ কথাটির অর্থ হলো পশ্চাৎ বা পরে অবস্থান যার। অনুসর্গ ব্যবহৃত হয় বিশিষ্য বা সর্বনাম পদের পরে। অনুসর্গের সংজ্ঞাটি হলো যেসব অব্যয় বিশিষ্য বা সর্বনাম পদের পরে পৃথকভাবে বসে শব্দ বিভক্তির মতো কাজ করে বা কারক সম্বন্ধ নির্ধারণ করে, সেই অব্যয়গুলিকে বলা হয় অনুসর্গ। অনুসর্গের আরও কয়েকটি প্রচলিত নাম আছে, পরসর্গ, সম্বন্ধীয়, কর্ম প্রবচনীয়। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, হইতে, থেকে, চেয়ে, নিমিত্ত, জন্য, জন্যে, মত, তরে, ছাড়া, হেতু, প্রতি, বিনা, বাবদ, দরুন, সঙ্গে, সাথে, সহিত, দিকে, পানে, দিয়ে, অভিমুখে, আগে, মাঝে, অধিক, ব্যতীত, ভিন্ন, পাছে, অপেক্ষা, নিকট, প্রতি ইত্যাদি হলো অনুসর্গের উদাহরণ।
এবার অনুসর্গ যোগে কয়েকটি বাক্যের উদাহরণ দেখে নাও। নুন ছাড়া খাবার ভালো লাগে না, এখানে নুন হচ্ছে বিশেষ্য পদ, ছাড়া এটি হলো অনুসর্গ। ছাড়া অনুসর্গটি নুন এই বিশেষ্য পদটির পরে পৃথকভাবে বসে সংশ্লিষ্ট পদের সঙ্গে পরবর্তী পদের অর্থবোধক সম্পর্ক সৃষ্টি করেছে। দড়ি দিয়ে বাঁধো, দড়ি দড়ি হলো বিশেষ্য পদ, দিয়ে দিয়ে হলো অনুসর্গ। দিয়ে অনুসর্গটি দড়ি এবং বাঁধো এই পদ দুটির মধ্যে একটি সম্পর্ক তৈরি করে অর্থ প্রকাশ করেছে। রামের চেয়ে শ্যাম ভালো, রাম এই বিশেষ্য পদটির সঙ্গে এর বিভক্তি যুক্ত হয়েছে। চেয়ে অব্যয়টি অনুসর্গ হিসাবে পরবর্তী পদগুলির মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে। ওর কাছে বইটি আছে, ও সর্বনাম, কাছে অনুসর্গ, ও সর্বনাম পদটির সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে, কাছে হলো অনুসর্গ। তাহলে আমরা বিভক্তিযুক্ত শব্দের পরে অনুসর্গের ব্যবহার এবং বিভক্তি ছাড়া শব্দের পরে অনুসর্গের ব্যবহার জানলাম। এবার আমরা জানব অনুসর্গের কাজ সম্পর্কে। অনুসর্গের কাজ কি? অনুসর্গগুলি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়ে এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক স্থাপন করে। অনুসর্গগুলি অনেক সময় কারকের বিভক্তি হিসাবেও কাজ করে। অনুসর্গের বৈশিষ্ট্যগুলি কি কি? অনুসর্গগুলি অব্যয়পদ এবং এর নিজস্ব অর্থ আছে। বিভক্তি দিয়ে যেমন কারক চেনা যায়, তেমনি অনুসর্গ দিয়েও কারক চেনা যায়। অনুসর্গ বিভক্তির মতো কাজ করে, বিভক্তির মতো কারক সম্বন্ধ নির্দেশ না করলে তাকে অনুসর্গ বলা যাবে না। অনুসর্গ শব্দের পরে বসে সংশ্লিষ্ট শব্দের সঙ্গে পরবর্তী শব্দের অর্থবোধক সম্পর্ক সৃষ্টি করে। অনুসর্গের পূর্বপদটি বিশেষ্য হলে সেটি বিভক্তিযুক্ত হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু সর্বনাম হলে অবশ্যই বিভক্তিযুক্ত হবে। এবার আমরা জানব অনুসর্গের প্রয়োজনীয়তা সম্পর্কে। অনুসর্গগুলো বাংলা ভাষায় বিভক্তির মতো কাজ করে, এজন্য বাক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুসর্গগুলি বাক্য গঠনে সহায়তা করে, অনুসর্গ ব্যতীত বাক্য গঠন সম্ভব হয় না। অভাব, তুলনা ইত্যাদি ভাব প্রকাশ করতে অনুসর্গের প্রয়োজন। অনুসর্গ ছাড়া কারকের অর্থ প্রকাশ পায় না। অনুসর্গের দ্বারা বাক্যের ভাব সুষ্ঠু ও পরিপূর্ণভাবে প্রকাশ করা যায়। অনুসর্গ ও বিভক্তির মধ্যে পার্থক্য কোথায়? অনুসর্গের নিজস্ব অর্থ আছে, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, যথা এ, তে, র ইত্যাদি। অনুসর্গ পদের পরে আলাদাভাবে বসে, যেমন গাছ থেকে ফল পড়ে। বিভক্তি পদের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, যেমন বনে আছে বাঘ। অনুসর্গ প্রধানত শব্দের পরে ব্যবহৃত হলেও কোনো কোনো ক্ষেত্রে শব্দের আগেও ব্যবহৃত হয়, যেমন বিনা মেঘে বজ্রাঘাত, বিনা এটি হলো অনুসর্গ। বিভক্তি শব্দের শেষে প্রযুক্ত হয়ে শব্দের সঙ্গে একীভূত হয়ে যায়, যেমন বৃষ্টিতে ভিজে গেল, এখানে বৃষ্টির সঙ্গে তে বিভক্তি যুক্ত হয়েছে। অনুসর্গ নিজে এক ধরনের অব্যয় পদ, বিভক্তি কোনো পদ নয়। অনুসর্গ শুধুমাত্র পদের পরে বসে, ধাতুর পরে বসে না। অপরদিকে বিভক্তি শব্দ ও ধাতু উভয়ের সাথে যুক্ত হতে পারে। অনুসর্গ দুই প্রকার, শব্দজাত অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ। শব্দজাত অনুসর্গগুলিকে কেউ নাম অনুসর্গ বা কেউ বিশেষ্য অনুসর্গ বলে থাকেন। বাংলায় এই অনুসর্গগুলিকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়, সংস্কৃত বা তৎসম অনুসর্গ, বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং বিদেশি অনুসর্গ। যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষার বাক্যে অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয়, সে সকল অনুসর্গকে সংস্কৃত অনুসর্গ বলা হয়, যেমন দ্বারা, কর্তৃক, সহিত, ব্যতীত, দিকে, ন্যায়, নিমিত্ত, পশ্চাতে, সমীপে, অভিমুখে, মধ্যে, অপেক্ষা ইত্যাদি। সংস্কৃত বা তৎসম অনুসর্গ যোগে কয়েকটি বাক্যের উদাহরণ দেখে নাও। তোমার দ্বারা কিছুই হবে না, দ্বারা এটি হলো অনুসর্গ। বঙ্কিমচন্দ্র কর্তৃক
এই সব শব্দ প্রযুক্ত হইয়াছিল। কর্তৃক এটি হলো অনুসর্গ। জল ব্যতীত মাছের জীবন অসম্ভব। ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি, গোপাল ভাঁড়ের ন্যায় রশি কটি আছে। বিশ্রামের নিমিত্ত এই কক্ষটি নির্মিত। মরিচিকার পশ্চাতে ছুটলে মৃত্যুই পরিণতি। প্রহরী রাজার সমীপে চোরটিকে পেশ করল। নদীগুলি যায় সাগরের অভিমুখে। বাংলায় দশের মধ্যে দশ পেয়েছে। এগুলি ছাড়াও এই শাখাটিতে অন্য অনুসর্গগুলি হল উপরে, কারণে, জন্য, নিকট, প্রতি, সঙ্গে, সম্মুখে, নিচে, অন্তরে, অবধি ইত্যাদি। বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ এবং দেশী অনুসর্গ। তদ্ভব শব্দের মতো এই অনুসর্গগুলি সংস্কৃত থেকে রূপান্তরিত বা বিবর্তিত হয়ে তৈরি হয়েছে। বিবর্তিত শব্দের অর্থ হল পরিবর্তিত বা পরিবর্তনের মাধ্যমে আসা। সংস্কৃত শব্দের বিবর্তনের মধ্যে দিয়ে আগত কোনো শব্দ যখন অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয় তার নাম হয় সংস্কৃত বিবর্তিত অনুসর্গ বা বিবর্তিত রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ। যেমন অগ্রে, অজ্ঞে, আগে। বিবর্তিত, রূপান্তরিত বা তদ্ভব অনুসর্গ যোগে কয়েকটি বাক্যের উদাহরণ দেখে নাও। যেমন শিক্ষা বিনা গতি নাই, কিসের তরে এত আক্ষেপ, এ কলকাতার মাঝে আরেকটা কলকাতা আছে, সবার আগে প্রয়োজন দেশের উন্নতি, এই বৃষ্টিতে ছাতা ছাড়া বার হওয়া অসম্ভব, ফুলটির সঙ্গে ভ্রমরের বন্ধুত্ব, গরিবের পাশে না দাঁড়ালে মানুষই নও, তোমার কাছে যে কলম আছে আমার কাছেও সে কলমই আছে, বাচ্চাগুলোর উৎসাহ বড়দের শুদ্ধ মাতিয়ে তুলেছে, মানুষটা ঢের পড়াশোনা করে বই কি। এই দশটি ছাড়াও এই ধারার অন্য অনুসর্গগুলি হল সামনে, ভিতর, আসে, পানে। এর মধ্যে তরে, সাথে, মাঝে, পানে এই অনুসর্গগুলি শুধু কবিতাতেই ব্যবহার করা হয়। এবার আমরা জানব বিদেশি অনুসর্গ সম্বন্ধে। যে সকল শব্দ বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করে বাক্যে অনুসর্গ হিসাবে ব্যবহৃত হয় সে সকল অনুসর্গকে বিদেশি অনুসর্গ বলা হয়। যেমন এই সোজা রাস্তায় নাক বরাবর চললেই পৌঁছে যাবে, বরাবর, এটি হলো ফার্সি অনুসর্গ। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের খেলায় বরাবরই প্রচুর দর্শক হয়, বনাম, এটি হলো ফার্সি অনুসর্গ। সামান্য এই কটা জিনিসের দাম বাবদ এতগুলি টাকা গচ্ছা গেল, বাবদ, এটি হলো আরবি অনুসর্গ। এবার জানবো ক্রিয়াজাত অনুসর্গ সম্বন্ধে। অনেক অসমাপিকা ক্রিয়া বাংলায় অনুসর্গ রূপে ব্যবহৃত হয়, এগুলিকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়ে থাকে। যেমন দিয়া, দিয়ে, ধরিয়া, ধরে, করিয়া, করে, হইতে, হতে, হইয়া, হয়ে, বলিয়া, বলে প্রভৃতি। এবার আমরা জানবো উপসর্গ ও অনুসর্গের পার্থক্য সম্পর্কে। উপসর্গ ও অনুসর্গের পার্থক্য কোথায়? উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে, কখনোই পরে বসে না। দু একটি ক্ষেত্র বাদে অনুসর্গ সাধারণত বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে। উপসর্গ বিভক্তির মতো ব্যবহার হয় না, অপরদিকে অনুসর্গ বিভক্তির মতো ব্যবহৃত হয়। উপসর্গ এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। অপরদিকে অনুসর্গ এমন অব্যয়সূচক শব্দাংশ যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। উপসর্গের নিজস্ব অর্থ নেই, অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে। প্রতি ও অতি উপসর্গ বাদে অন্য উপসর্গগুলির স্বতন্ত্র প্রয়োগ নেই, এরা ধাতু বা শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায়। অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে, এরা সাধারণত পদের সঙ্গে মিশে যায় না, স্বতন্ত্রভাবে অবস্থান করে, দু একটি ক্ষেত্রে অবশ্য পদের সঙ্গে জুড়ে যায়। উপসর্গ ধাতু বা শব্দের আগে বসে অর্থের পরিবর্তন ঘটায়, নতুন শব্দ গঠন করে। অনুসর্গ বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। পরবর্তী ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।